দর্শক, বরিশালের আজকের পত্রিকা নিয়ে আমাদের আজকের আয়োজন। আজকে 19শে অক্টোবর 2024 খ্রিস্টাব্দ। আজকের বার্তা আমরা পড়ছি, 2025 সালের মধ্যে নির্বাচন, আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের বক্তব্য, এটি প্রধান শিরোনাম করেছে আজকের বার্তা। এবং এরপরে কুয়াকাটা সৈকতে পর্যটকদের উল্লাস, সেটি নিয়ে আরও খবর রয়েছে। এছাড়া সরকার নির্ধারিত মূল্যে তোয়াক্কা করছেন না ডিম ব্যবসায়ীরা, ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ডানা, বরিশাল মহাশ্মশান কমিটি গঠন নিয়ে উত্তেজনা, বিশ্ববাজারে স্বর্ণের দামে নতুন রেকর্ড। এছাড়াও রয়েছে বরিশালে 15 দিনে 10 ডেঙ্গু রোগীর মৃত্যু, বাংলাদেশের জলসীমায় ইলিশ ধরার দায়ে 48 ভারতীয় জেলে আটক, কমেছে কাঁচা মরিচের দাম, চালের বাজারে অস্থিরতা, ইলিশ ধরায় বরিশালে 61 জেলের কারাদণ্ড, ঝালকাঠি শিক্ষা ভবনে সৌন্দর্যের নামে গাছ কর্তন। এছাড়াও রয়েছে হারিস সহ আওয়ামী লীগের 68 নেতাকর্মীর বিরুদ্ধে মামলা। প্রথম পাতার পর দ্বিতীয় পাতায় রয়েছে প্রত্যাবাসনের পদক্ষেপ জোরদার করার প্রয়োজন, নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশ নিয়ে সম্পাদকীয় কলাম রয়েছে। এছাড়া প্রথম এবং শেষ পাতার খবরের বাকি অংশ রয়েছে দ্বিতীয় পৃষ্ঠা এবং তৃতীয় পৃষ্ঠায়। এবং এই সংবাদগুলো কিন্তু আজকের বার্তা আজকে প্রকাশিত হয়েছে। মানবিক বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ হয়ে লড়ার জন্য বলছেন জামাতের আমির, এ হচ্ছে তৃতীয় পাতার খবর। এবং এরপরে চতুর্থ পাতার খবরে আমরা রয়েছি বরগুনায় আওয়ামী লীগের 21 নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, বরিশালে নিয়ম নীতি না মেনেই অবৈধভাবে তৈরি হচ্ছে অটোরিকশা, সাভারে সেপটিক ট্যাঙ্কে নেমে 2 শ্রমিকের মৃত্যুর খবর, আশা জাগাচ্ছে বেরি তরমুজ, বরিশালে ভিয়েতনামি 500 নারিকেল গাছ কর্তন, বরিশালে দিনব্যাপী অভিনয় বিষয়ক কর্মশালা, পূর্ণিমার জোয়ারে নদ নদীর পানি বৃদ্ধি, নিম্নাঞ্চল প্লাবিত, গলাচিপায় টিউবওয়েলের পাইপে উঠে আসছে প্রাকৃতিক গ্যাস, এটি নিয়ে খবর, পটুয়াখালীতে প্রবারণা পূর্ণিমা উৎসব পালিত। এছাড়া নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, 2 জেলের কারাদণ্ড, পটুয়াখালীতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে অভিযান, জরিমানা। দর্শক, এই হচ্ছে বরিশালের আজকের স্থানীয় পত্রিকার শিরোনাম। ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। আর আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন, এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকতে পারেন। দেখা হবে নতুন ভিডিও নিয়ে, সে পর্যন্ত ভালো থাকবেন সবাই।